আন্তর্জাতিক ক্রিকেটের সংক্ষিপ্ত ফর্মেট টি টোয়েন্টি পরিসর ছোট বলে টি টোয়েন্টি ম্যাচগুলোর মধ্যে বিরতিও থাকে অপেক্ষাকৃত কম আর তাই নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি টোয়েন্টি জয়ের দুই দিন পরেই আরও এক ম্যাচ তবে বিপত্তি বেঁধেছে ভেন্যু আলাদা হওয়ায় সিরিজের শেষ দুই ম্যাচ মাউন্ট মঙ্গানুয়ে তাই দ্বিতীয় ম্যাচের আগে অনুশীলনের সুযোগ পাচ্ছে না টাইগাররা টিম বাংলাদেশ অবশ্য এ নিয়ে একেবারেই চিন্তিত নয় অনুশীলন নয় বরং বিশ্রামেই বাংলাদেশ দল খুঁজছে সিরিজ জয়ের রসদ প্রথমবারের মতো নিউজিল্যান্ডের টি টোয়েন্টি ম্যাচ জয়ের পর এবার প্রথমবার টি টোয়েন্টি সিরিজ জয়ের সুবাস পাচ্ছে নাজমুল হোসেন শান্তর দল বাংলাদেশ দলের সহকারী কোচ নিক পোথাস বলেন আজ লম্বা একটা ভ্রমণ হলো এমন সূচিতে অভ্যস্ত থাকা আন্তর্জাতিক ক্রিকেটারদের দায়িত্ব আপনি অনুশীলন করছেন কি করছেন না তা জরুরি নয় বিশ্রাম নেওয়াটা জরুরি সবসময় ম্যাচের আগে প্রস্তুতি নিতেই হবে এমন নয় পোথাস বিশ্বাস করেন ক্রিকেটারদের স্বাধীনতা আর নিশ্চয়তা দিয়ে খেলার সুযোগ দিলে ভালো পারফরমেন্স বের করে আনা সম্ভব বিশেষ করে ব্যাটিংয়ে তিনি আরও বলেন একজন ব্যাটসম্যান যখন ক্রিজে যায় এটা ভেবে যে এটাই তার শেষ ইনিংস ব্যাপারটা আসলেই আতঙ্কের বোলিংয়ের চেয়ে ভালো ব্যাটিং করা কঠিন আপনার কাছে সুযোগ একটাই বোলিংয়ে আপনি একটা খারাপ বল করার পর আরও একটা ভালো বল করে কামব্যাক করতে পারবেন ব্যাটিংয়ে একটাই চান্স এ কারণে আপনার স্কিল প্রয়োজন আপনাদের সবাইকে জানিয়ে রাখতে চাই নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবারের মতো টি টোয়েন্টি জয় পেয়েছে বাংলাদেশ তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে কিউইদের পাঁচ উইকেটে হারিয়েছে লাল সবুজেরা ঐতিহাসিক এই জয়ের দিনে ৪২ রানের হার না মানায় ইনিংস খেলেন লিটন তবে এর সঙ্গে ইঞ্জুরির দুশ্চিন্তাও সঙ্গী হয়েছে ডানহাতি এই ওপেনারের এদিন শেখ মেহেদির সঙ্গে উইকেটে টিকে থাকতে রান নেওয়ার সময় আউট থেকে বাঁচতে ড্রাইভ দেন লিটন এরপর এক রান পূর্ণ করে আবারও দ্বিতীয় রানের জন্য তাকে ছুটতে হয় সেই সময় তাড়াহুড়ো করে উঠতে গিয়ে ব্যথা পান উইকেটকিপার এই ব্যাটসম্যান ম্যাচ শেষে মাঠ ছাড়ার সময় লিটনের পায়ে ব্যান্ডেজ এবং খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে দেখা গেছে প্রাথমিকভাবে মনে হয়েছে হাঁটুতে ব্যথা পেয়েছেন তিনি তাই সিরিজের দ্বিতীয় ম্যাচে তাকে পাওয়া নিয়ে শঙ্কা জেগেছে আর এমনটা হলে টাইগার শিবিরের জন্য দুঃসংবাদেই বটে তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এই বিষয়ে এখনও কিছুই জানায়নি জানা গেছে লিটনের ব্যথা পাওয়া স্থানে স্ক্যান করাবে বিসিবি রিপোর্ট পাওয়ার পর এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে ভিউয়ার্স আপনাদের সবাইকে আরও জানিয়ে রাখতে চাই সিরিজের দ্বিতীয় ম্যাচ আগামীকাল ২৯ ডিসেম্বর শুক্রবার বাংলাদেশ সময় দুপুর ১২:১০ খেলতে নামবে শান্ত বাহিনী কিন্তু দর্শক মণ্ডলী আপনাদের কাছ থেকে জানতে চাইব আগামীকাল দ্বিতীয় ম্যাচে আপনারা লিটন দাসকে একাদশে দেখতে চান কিনা আপনাদের মতামতটি জানিয়ে দিন ইউটিউব চ্যানেল মিক্সার ওয়ার্ল্ডকে আপনাদের মতামতটি জানাতে ভিডিওটির নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন